গাইবান্ধা উপনির্বাচন বন্ধের ঘটনা প্রমাণ করেছে নির্বাচন কমিশনের অধীনেই সব নির্বাচন হয়। তবে সাধারণ জনগণ কমিশনের সিদ্ধান্তে হতবাক হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। সচিবালয়ে নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের বলেন, কোথাও কোনো গণ্ডগোলের খবর ছিল না, তারপরও নির্বাচন বন্ধ করা হলো। ঢাকায় বসে এত দূরে বসানো সিসি ক্যামেরার উপর ভর করে নেওয়া এই সিদ্ধান্ত কতটা ঠিক হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন মন্ত্রী। যেসব কেন্দ্রে ঝামেলা ছিল, নির্বাচন কমিশন শুধু সেগুলোই স্থগিত করতে পারত বলেও মত দেন হাসান মাহমুদ। গাইবান্ধার সিসি ক্যামেরা এখানে কিরকম ফুটেজ দিল, দ্যাটস এ বিগ কোয়েশ্চেন। তো এই প্রেক্ষিতে তাদের যে সিদ্ধান্ত, মানুষ বলছে এটি, তারা এই সিদ্ধান্তের মাধ্যমে নিজেদেরকে বিতর্কিত করেছেন।